জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু, জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, সম্রাট আবারও হাজির। আজকে বেনারসেই আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখানে দাঁড়িয়ে আমাদের শুটিংগুলো চলছে। আপনারা অনেকেই আমাকে বলেছেন, দাদা ভাব অনুযায়ী আপনি আলোচনাগুলো শুরু করুন, তাহলে আমাদের খুব সুবিধে হয়। কেউ কেউ আপনারা বলেছেন নক্ষত্র অনুযায়ী আপনি আলোচনা করুন, খুব সুবিধে হয়। আপনারা কেউ কেউ জিজ্ঞেস করেছেন, দাদা গ্রহের যে অবস্থান, বিভিন্ন রাশিচক্রে যে অবস্থানগুলো হয় সেই অবস্থান সম্পর্কে যদি আপনারা জানাতে পারেন তাহলে খুব সুবিধে হয়। আজকে আমি খুঁটিনাটি সেই গল্পই আপনাদের সাথে একটু করব যে আপনাদের জন্মছকে আপনারা কী দেখবেন, বেসিক জায়গা কী দেখবেন। আজকের আলোচনা আমি কিন্তু সামগ্রিকভাবে বলছি, অর্থাৎ সবাই আজকে এই অনুষ্ঠানটা দেখতে পারেন, তার কারণ প্রত্যেকের জন্মছকে এই যোগ আছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন, তার কারণ এটা সামগ্রিক আলোচনা। আজকে যে আলোচনা করব আমি সামগ্রিক দিকগুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা অন্তত করার চেষ্টা করব। প্রথম যে কথা সেটা হচ্ছে যে আমরা জন্মছক খুলে সবার আগে গ্রহর পেছনে ছুটি, সেটা আমি আগে বলেছি। আমাদের উচিত কি প্রথমে আমাদের প্রথম পাতাটাকে দেখে নেওয়া। প্রথম পাতা মানে হচ্ছে যে আমাদের যে জন্ম হলো এই জন্মটা কেমন, সবার আগে আমাদের যোগ কীরকম, আমাদের করণগুলো কীরকম, আমাদের তিথি কীরকম, আমাদের পক্ষটা কী পেলাম, আমাদের যে নক্ষত্রে জন্ম হয়েছে সে নক্ষত্রের এনার্জি কীরকম, অর্থাৎ 1, 2, 3, 4 এই যে চারটে চরণ রয়েছে সেই এনার্জির মধ্যে কোন এনার্জি আমি ফিট করছি। তারপর আমাদের যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে যে আমরা কোন ধাতুর আন্ডারে পড়লাম, তারপর আমরা নক্ষত্রের কোন যুগের আন্ডারে আমরা পড়লাম, তারপর আমাদের দেখতে হবে যে জন্মছকের মধ্যে কোন গ্রহ বক্রী রয়েছে বা কোন গ্রহ মার্গী রয়েছে, কোন গ্রহ তুঙ্গস্থ রয়েছে, কোন গ্রহ নিচস্থ রয়েছে অর্থাৎ দুর্বল রয়েছে, আমাদের কোন মাসে জন্ম অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এইভাবে তো হিসেব হয় যে রবির অবস্থান কী। তার মানে আজকে আমাদের প্রাথমিকভাবে কিন্তু প্রথম পাতা আমাদের সবার আগে দেখে নিতে হচ্ছে, তারপর আমাদের দ্বিতীয় পাতায় ঢুকতে হবে। তার কারণ প্রথম পাতা আমাদের নির্দেশ করবে আমাদের জন্মছক কীরকম, এই জন্মছক নিয়ে আমরা প্রতিযোগিতার দৌড়ে কত দূর এগোতে পারি। তার মানে আমরা কালো ঘোড়া কিনা সেটা দেখে নিতে হবে, যে আমাদের উপর বাজি লাগানো যায় কিনা, আমাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করা যায় কিনা, সেই জন্মছক আমরা পাচ্ছি কিনা সেটা আমাদের প্রথম দেখে নেওয়া উচিত। এবার যেটা আমরা দ্বিতীয়ভাবে দেখে নেব সেটা হচ্ছে যে আমরা অনেকাংশেই ভয় পাই যে দাদা শনি অষ্টমে বসে রইল, বৃহস্পতি দাদা দ্বাদশে চলে গেল, তাহলে কি বৃহস্পতির কোনো ক্ষমতা আমাদের জন্মছকে আর নেই? মঙ্গলের অবস্থান যেন কীরকম একটা, 1, 4, 8, 12 আমাদের যেন কেমন একটা মাঙ্গলিক অবস্থান। আবার আমরা কখনো কখনো আমরা দেখতে পাই যে শনি আপনার রাশিতে চলে এসছে, রাশিতে আসার ফলে আপনার একটা ভয় ধরেছে যে আপনার 2.5 বছর, তারপরের 2.5 বছর, আবার 2.5 বছর, মানে 7.5 বছর ধরে আপনার হয়তো সময় খারাপ যেতে পারে। আজকে আমরা এই বিষয় নিয়ে আমরা ছোটোখাটো করে আলোচনা করব যে আমরা কী কী দেখব। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা গ্রহের আমরা আলোচনা করেছি যে তারা কোন কোন তত্ত্বের তারা গ্রহ, তারা কোন কোন দিক তাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা নক্ষত্রের কী তত্ত্ব আমরা স্থানীয় কিয়দাংশ আমরা আলোচনা করেছি। আপনারা আমার আগে পরের ভিডিও দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি মোটামুটিভাবে একটা সামগ্রিক আলোচনা আমি সেরে দেখেছি। রাহুকেতু নিয়ে আমার একটা বিরাট এপিসোড সেখানে দেওয়া রয়েছে, আপনারা যদি মনে হয় রাহুকেতু নিয়ে আপনারা পূর্ণাঙ্গ আলোচনা শুনবেন, আপনারা আমার ভিডিও লাইব্রেরিতে গিয়ে আপনারা দেখতেই পারেন সেই জায়গাটা, রাহুকেতু সম্পর্কে বিশদ তথ্য আপনারা জানতে পারেন। এবার বিষয় হলো যে দেখুন, এই যে তত্ত্বগতভাবে যে কিছু অবস্থান রয়েছে, আজকে যে 7.5 নিয়ে আমাদের যে একটা ভয় থাকে যে রাশির কাছাকাছি আসলো, আমাদের শনি কতক্ষণ ধরে আপনাকে ফল দেবে। সবার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে আমি শিখিয়ে দিই, ভয়ের থেকে একটা দূর আমাদের করতে হবে, যে আপনাদের প্রত্যেকের যখন রাশির কাছাকাছি যখন শনি আসবে, আমাদের প্রত্যেকের কোনো না কোনো একটা নক্ষত্রে জন্ম হয়েছে। তা যখন শনি নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, আমার জন্ম নক্ষত্রের উপর দিয়ে যখন পাস করবে, তখন শনি আমাদের এই যে 7.5-এর আওতায় যেটা আমরা পাস বলি, অর্থাৎ শনি যখন আমার নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, তখন শনি কিছুটা অংশে আমাদের নেগেটিভ বা পজিটিভ তত্ত্বে আমাদেরকে ডুবোতে পারে বা আমাদের কিছু এক্সপিরিয়েন্স আমাদেরকে গ্যাদার করাতে পারে, খুব ভালো কথা। তো এবার দেখে নিতে হবে সেই নক্ষত্র কি শনির মিত্র নক্ষত্র নাকি শনির শত্রু নক্ষত্র, তার মানে কী দাঁড়াচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের শাস্ত্র কী বলছে। আমাদের শাস্ত্র বলছে যে শনি তার নিজের নক্ষত্রে, শনি রাহুর নক্ষত্রে আর শনি শুক্রের নক্ষত্রে কখনোই নেগেটিভ ফল প্রদান করে না।
তার মানে আমাদের এই তিন তিনিক্ষে নখানা নক্ষত্র বাদ দিয়ে শনি কিন্তু বাকি নক্ষত্রের উপর নেগেটিভ কিছু অ্যাসপেক্ট বা নেগেটিভ কিছু প্রভাব সে হয়তো বিস্তার করতে পারে। তার মানে প্রথম যে কথাটা আমরা বুঝলাম যে শনি যখন আমাদের নক্ষত্রের উপর দিয়ে যাবে, আমাদের রাশিতে আসলেও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার কারণ শনি যখন আমার নক্ষত্রে ঢুকবে তখন আমাকে সাবধান হতে হবে। এবং কী ধরনের সাবধান সেটা সেই নক্ষত্রের সাথে শনির কী প্যারামিটার সেটা আমাদের দেখে নিতে হবে, এটা মানে এক। দু নম্বর, আমরা কিছু কিছু জিনিস ভুল করি, সেটা হচ্ছে যে শনি বৃহস্পতি পঞ্চমে থাকলে আমরা সেটাকে অবজ্ঞা করে ফেলি, আমরা ভাবগুলোকে দেখি না যে আমাদের লগ্নপতির সাথে দ্বিতীয় ভাবের কী সম্বন্ধ তৈরি হলো, লগ্নপতির সাথে পঞ্চমপতির কী সম্বন্ধ তৈরি হলো, লগ্নপতির সাথে নবমপতির কী সম্বন্ধ তৈরি হলো, লগ্নপতির সাথে দশমপতির কী সম্বন্ধ তৈরি হলো, লগ্নপতির সাথে একাদশপতির কী সম্বন্ধ তৈরি হলো। আপনারা ভাববেন সম্রাটদা বারবার লগ্নটা বলছে বাকি ভাবগুলো চেঞ্জ হতে, তার কারণ কী? তার কারণ এই যে আমার দেহ, এই দেহ দিয়েই আমাদের কিন্তু জীবনযুদ্ধ জয় করতে হবে। আমরা জীবনে সফল হব না ব্যর্থ হব আমাদের কর্মের মধ্যে, যার কর্ম কে করবে? এই আমার দেহ। তার মানে আমাদের দেহ শেষ কথা বলে। আমি আপনাদের এর আগে বুঝিয়েছি কি না জানি না, তবু আমি আবারও আপনাদের বোঝানোর স্বার্থে বলি যে রবি আমাদের আত্মার কারকগ্রহ, চন্দ্র যে নাকি আমাদের মনের কারকগ্রহ, আর রাহু আমাদের বডিকে নির্দেশ করছে। একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে চন্দ্র আমাদের মনকে নির্দেশ করে, তার মানে চন্দ্র কোথাও না কোথাও আমাদের মগজকে যখন কোনো না কোনো একটা পারমিশন দিচ্ছে বা কোনো কর্ম করতে বা ক্রিয়া করতে যখন সে আদেশ দিচ্ছে তখন আমাদের দেহ সে কর্ম সম্পাদন করে। আমি ধরে নিলাম আমার দেহ দ্বারা কোনো একটা ভুল সম্পাদন হলো, তাহলে দেহকে আক্রান্ত করা হবে, মানে দেহকে দোষী সাব্যস্ত করা হবে না মনকে দোষী সাব্যস্ত করা হবে? অবশ্যই দেহকে দোষী সাব্যস্ত করা হবে, তার কারণ দেহ কর্মটি করেছে, দেহ ক্রিয়াটি সম্পাদন করলো, তার মানে মনের এখানে অস্তিত্ব নাই। কিন্তু দেখুন আজ্ঞা কে দিল? আজ্ঞা দিল মন। তার মানে আমাদের কোথাও না কোথাও চন্দ্রের প্যারামিটারকে দেখে নিতে হবে যে চন্দ্র ভালো না খারাপ। কেন আজকে আমরা এই সামগ্রিক আলোচনা করছি? তার মানে আমাদের কিছু জিনিস বুঝতে হচ্ছে যে চন্দ্র কেন চন্দ্র, আমাদের চন্দ্র কিছু না কিছু নক্ষত্র পাচ্ছে। এবার এই যে নক্ষত্রগুলো যে পাচ্ছে সেই নক্ষত্রের কিছু ক্লাস আছে বা কাস্ট আছে, তিনি ব্রাহ্মণ নক্ষত্রের মধ্যে পড়লেন নাকি সে শূদ্র নক্ষত্রের মধ্যে পড়লেন নাকি সে বৈশ্য নক্ষত্রের মধ্যে পড়লেন নাকি সে ক্ষত্রিয় নক্ষত্রের মধ্যে পড়লেন নাকি সে ক্রিমিনাল নক্ষত্রের মধ্যে পড়লেন নাকি সে কৃষক নক্ষত্রের মধ্যে পড়লেন নাকি সে বুচার নক্ষত্রের মধ্যে পড়লেন, তার মানে আমাদের এরকমভাবে কিছু কিছু ক্লাসিফিকেশান দেওয়া হয়েছে। আপনার লগ্নপতি কোন কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ আমাদের জীবনে আমরা কখন উন্নতিমান জায়গায় পৌঁছবো বা উন্নতকর জায়গায় আমরা পৌঁছতে পারি, আমাদের জীবনের দ্বারা, আমাদের দ্বারা আমরা জীবনে কত ভালো জায়গায় পৌঁছতে পারি সেটা নির্দেশ করবে আমার জন্মচকে। আমার যে লগ্নপতি সেই লগ্নপতি জন্মচকে কোন নক্ষত্র পেল, এবার আমাদের নবতারা চক্র আছে বা সান্নারী চক্র আছে, জন্ম একটা নক্ষত্র হচ্ছে, তারপরে কর্ম নক্ষত্র হচ্ছে, তারপরে বিনাশ নক্ষত্র, তারপরে সাংঘাতিক নক্ষত্র, তারপরে মানস নক্ষত্র, তারপরে সমুদায় নক্ষত্র, এরকম করে আমরা ছটা নক্ষত্র পাচ্ছি। তার মানে কোথাও না কোথাও দেখাচ্ছে যে বিনাশ নক্ষত্র বা সাংঘাতিক নক্ষত্রে যদি আমাদের লগ্নপতি থাকে তাহলে আমাদের স্ট্রাগল আছে, আমাদের পড়াশোনাতে স্ট্রাগল হতে পারে, আমাদের কর্মে স্ট্রাগল হতে পারে, আমাদের কর্মের পর আমাদের যে অর্থ উপার্জন সেই জায়গায় স্ট্রাগল হতে পারে, আমাদের সাংসারিক জীবনে স্ট্রাগল হতে পারে, আমাদের বৈষয়িক জীবনে স্ট্রাগল হতে পারে। এ গেল লগ্নপতির হিসাব। এরপরে আমাদের যেগুলো দেখে নিতে হবে, সবার আগে আমরা দেখব কি, আমরা জন্মচক খুলে আপনারাও যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনাদের লগ্নপতিকে দেখবেন, পঞ্চমপতিকে দেখবেন, নবমপতিকে দেখবেন।